খুব বিখ্যাত একটি উক্তি আছে স্বপ্ন নিয়ে, সেটা হলো প্রতিদিন সকালে আপনি দুটি পথ পাবেন, একটি আপনি ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকবেন, অন্যটি ঘুম থেকে জেগে উঠে স্বপ্নটাকে সত্যি করার কাজে নেমে পড়বেন। আপনার স্বপ্নটা কেবল আপনার কাছেই খাঁটি আর বিশ্বাসযোগ্য হবে, অন্যদের এ বিষয়ে মাথা না ঘামানোই ভালো। আপনি কেবল আপনার ভ্রমণটাই করবেন, অন্য কারোটা নয়। সফল ব্যক্তিরা কঠোর পরিশ্রম করেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করেছে। তো চলুন সময় নষ্ট না করে জেনে নেই ছয়টি পন্থা সম্পর্কে, যেগুলো আমাদের স্বপ্নকে সত্যি করতে বিশেষ ভূমিকা পালন করবে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানতে হবে প্রশ্ন করতে কখনো ভয় পাবেন না। প্রশ্ন করতে গিয়ে আপনি আপনার স্বপ্নের অনেক কাছে পৌঁছাতে পারবেন। আপনার পছন্দের বিষয় নিয়ে সে বিষয়ে পারদর্শিতা আছে এমন কাউকে প্রশ্ন করুন, তার সাথে নিজেকে তুলনা করবেন না। কে জানে, হয়তো আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। সঠিক প্রশ্নটি জিজ্ঞাসা করতে পারাটাই আপনার ভ্রমণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মনে লুকিয়ে থাকা সন্দেহকে ঝেড়ে ফেলার জন্য প্রশ্ন করা উচিত। সাহসী হতে হবে। ব্যর্থতা হলো কোনো কাজ করতে চাওয়ার ইচ্ছা আর স্পৃহার অভাব। আপনি যত কম চেষ্টা করবেন তত ভালোভাবে ব্যর্থ হবেন। লক্ষ্যার্জনের দিকে প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে এগিয়ে দেবে আরও কাছে। চ্যালেঞ্জ গ্রহণ করতে শিখতে পারলে এটা আপনার অভ্যাসে পরিণত হবে, আর আপনি নিশ্চয় জানেন যে এটি একটি ভালো অভ্যাস। এই শিক্ষাটি আপনাকে আরও বড় বাধা পার হতে সাহায্য করবে, ফলে আপনি ব্যর্থ হতে ভয় পাবেন না। ভিত্তি তৈরি করুন। একটি দালানের ভিত্তি মজবুত না হলে তা ভেঙে পড়তে বাধ্য। আপনার স্বপ্নটাকে তৈরি করতে হলেও এর ভিত্তি শক্ত হতে হবে। তাই আপনার স্বপ্নটাকে বাস্তবে নিয়ে আসুন, সবটুকু দিয়ে আপনার ভিত্তি শক্ত করুন। এর জন্য আপনি সাহায্য নিতে পারেন ভার্চুয়াল জগতের। এর থেকে আপনি প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন, সেগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। এতে আপনার স্বপ্নের ভিত্তি মজবুত হবে। পরিকল্পনা করুন। খালি স্বপ্ন দেখলেই হবে না, একে বাস্তবায়নের জন্য কাজও করতে হবে। পরিকল্পনা করুন কিভাবে চললে স্বপ্নকে ছুঁতে পারবেন, এতে আত্মবিশ্বাসও বেড়ে যাবে বহুগুণ। উদ্দীপনা আসবে এর হাত ধরেই। আত্মবিশ্বাসের নৌকা চড়ে আপনি পাড়ি দিতে পারবেন সুকঠিন পথ। সঠিক সময়ে সাড়া দেওয়াও ভীষণ জরুরি। আপনার যদি বিশ্বাস থাকে তবে তা আপনাকে সচেতন করে তুলবে, যাতে আপনি খুব দ্রুত সাড়া দিতে পারেন। কাগজে লিখে ফেলুন আপনার পরিকল্পনাগুলো। এটি তৈরি হয়ে গেলে নেমে পড়ুন কাজে। মানচিত্র থাকলে পথ খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। স্বপ্ন হোক বিশাল। কখনো ছোট কিছু চাইবেন না, সহজ কিছু চাইবেন না। এমন কিছু চান যাতে কঠোর পরিশ্রম করতে হয়, এতে আপনার কাঙ্ক্ষিত ফলটি পাওয়ার পর আনন্দের তীব্রতাও বেড়ে যাবে বহুগুণে। বিশাল স্বপ্ন দেখাটাই একটি অর্জন। এই স্বপ্নে হয়তো আপনাকে নিয়ে যাবে এমন সাফল্যের দিকে যা আপনি কখনো কল্পনা করেননি। আপনি যখন অচেনা রাস্তায় হাঁটা শুরু করবেন, তখন নিজের সম্ভাবনাও আবিষ্কার করতে পারবেন নতুন করে। বিশ্বাস রাখুন। কথায় আছে, বিশ্বাসী মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস না থাকলে কখনো সফল হওয়া সম্ভব নয়। আপনার স্বপ্নের বৃক্ষের গোড়ায় বিশ্বাস নামের জল ঢালতে হবে, না হলে এটি মরে যাবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন, আপনি পারবেন। মনে মনে বারবার নিজেকে বলতে থাকুন, একটা সময় নিজেই বিশ্বাস করতে শুরু করবেন। এটি তুচ্ছ বিষয় নিয়ে সময় নষ্ট না করে কাজে লেগে পড়ুন। আপনার স্বপ্ন চিরদিন স্বপ্ন থাকবে না। পরিকল্পনা, শ্রম, বিশ্বাস, এগুলো জাগিয়ে দেবে আপনার ভিতরে থাকা দীপ্তময় আপনাকে।